হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, বিরাট বড় ঘোষণা এবং বিগ ব্রেকিং এবং ক্যান্ডিডেটদের জন্য খুবই খুশির খবর, 15,000 শিক্ষক নিয়োগ হতে চলেছে, তাও হবে আগামী 2 মাসের মধ্যে, এমনটাই ঘোষণা করা হয়েছে বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দ্বারা। আমরা দেখব কী কী ঘোষণা হয়েছে এবং এর মাধ্যমে কারা এবং কোন ধরনের শিক্ষক নিয়োগ হতে চলেছে। এর সাথে WBP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অ্যাডমিট রিলিজ হয়ে গেছে, এর মধ্যে তোমাদের SOI অর্থাৎ স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর আছে এবং এক্সাইজ কনস্টেবল পেড PMT। এর সাথে সাথে অনেক ক্যান্ডিডেট কোয়ারি, স্যার ফুড এসআইয়ের কী আগামীকাল আসতে চলেছে আমরা দেখব, আগের অর্ডার কী ছিল যেটা দেখা হয়নি আমি দেখিয়ে দিচ্ছি, এর সাথে সাথে সব কিছু। যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য উই ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে এবং রেগুলার আপডেশন এবং অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট প্রোভাইড করে দেওয়া। অ্যাপার্ট ফ্রম দিস, অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কস পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। চলো বন্ধুরা, আগে আমরা WBP-র কী অ্যাডমিট দেখব, তারপর 15,000 শিক্ষক আপডেশন, তারপরে আমরা লাস্টে ফুড এসআই আপডেট দেখে নেব। চলো বন্ধুরা, যদি আমরা WBP-র অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি, দেখে নাও কী বলতে চাইছে, ভেরি ইম্পর্টেন্ট, যাদের আছে অবশ্যই ডাউনলোড করে নেবে। দেখো 16/11 আপডেশন, ভেরি ইম্পর্টেন্ট আজকের আপডেশন কী আছে দেখে নাও। এখানে কী লেখা আছে, প্রথমে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল, এটা এক্সাইজ কনস্টেবলের জন্য 2019, আর এটা হচ্ছে SOI অর্থাৎ স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ইন সিভিল ডিফেন্স 2019। দেখে নাও, প্রথমে যদি গেট ডিটেলস অপশানে ক্লিক করি, তোমরা দেখে নেবে একবার, দেখে নাও বন্ধুরা, গেট ডিটেলস অপশানে ক্লিক করার সাথে সাথে এটা চলে এলো। এবার কী বলছে, 16/11 আপডেশন, ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর পেড PMT। এখানে গেট ডিটেলস অপশানে ক্লিক করলেই তোমরা, যাদের যাদের আছে তারা অবশ্যই করে নিও, এখানে দিয়েই দিয়েছে। দেখো এখানে ক্লিয়ারলি লেখা আছে, ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট পেড PMT আর ফর দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল, এর মধ্যে লেডি এক্সাইজ কনস্টেবলও আছে, ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2019। এখানে ক্লিক করার পরই তোমরা যা যা জিনিস আছে এগুলো দিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এখানে দেখে নাও, এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার 8 ডিজিটের আছে, আর এন্টার ডেট অফ বার্থ দেবে, তারপর সাবমিট করবে, তোমরা পেয়ে যাবে তোমাদের অ্যাডমিট। এরপর দেখে নাও তোমাদের কী ছিল, স্টাফ অফিসার SOI, SOI এর এখানে গেট ডিটেলস অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা এটাও পেয়ে যাবে, ডাউনলোড ই অ্যাডমিট কার্ডস ফর দ্য পেড PMT। এখানে একসাথেই দিয়ে দিয়েছে, তোমরা একটু আগে পরে করে দেখে নিতে পারবে। দেখো উপরেই লেখা আছে, ক্লিক হিয়ার টু ডাউনলোড ফর পেড PMT অ্যাডমিট ফর দ্য পোস্ট অফ স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর, ঠিক আছে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানেও হয়ে যাচ্ছে, এটাও তোমরা দিয়ে করে নিতে পারবে, এন্টার অ্যাপ্লিকেশন নাম্বার আর এন্টার ডেট অফ বার্থ। ওকে, চলো বন্ধুরা একটু তাড়াতাড়ি যাচ্ছি, কারণ এরপরে ফুড এসআইয়ের আপডেশন দেবো এবং তোমাদের আগামীকাল আসতে চলেছে 17-ই, তোমাদের কী আপডেট আছে 17-ই নভেম্বর আমরা ওয়েট করবো। দ্রুত 15,000 শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার, খুবই খুশির কথা, কিন্তু যদি নিয়োগ তাড়াতাড়ি হয় এবং এদের মধ্যে কারা কারা থাকছে, দেখো বিধানসভায় ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী, দেখো কী বলছে, বাধা একমাত্র আইনি জট তা দ্রুত কাটিয়ে রাজ্য এসএসসিতে শিক্ষক নিয়োগের জন্য প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। আগামী 2 মাসে অন্তত 15,000 শিক্ষক নিয়োগ করা হবে। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ঠিক আছে। তারপর দেখো কী লেখা আছে, তার এই ঘোষণা ফের আশায় বুক মার্জেন SSC পরীক্ষায় মেধা তালিকায় থাকা ভাবী শিক্ষকরা, এখন দ্রুত নিয়োগপত্র হাতে পাওয়ার অপেক্ষা করছেন আপার প্রাইমারিতে সুযোগ পাওয়া চাকরি প্রার্থীরা। 2019 সালের 1 অক্টোবর কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, কী নির্দেশ দেওয়া হয়েছিল, এই সময়ের মধ্যে SSC চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে, কিন্তু কমিশনের তরফে তা করা হয়নি। পরবর্তী সময়ে চলতি বছরের 21 জুন উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশিত হয়, আর তারপরই তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন কয়েক আবেদনকারী। তাদের মূলত অভিযোগ ছিল ইন্টারভিউর তালিকায় কী অভিযোগ ছিল, দেখো প্রার্থীদের ইন্টারভিউয়ের তালিকায় মোট নম্বরের উল্লেখ ছিল না, তার ফলে বেশি নম্বর পাওয়া অনেক প্রার্থী নামের তালিকায় নেই। আপার প্রাইমারিতে মেধা তালিকা প্রকাশে অস্বচ্ছতার অভিযোগ নিয়ে দীর্ঘ আইনি টানাপোড়ান ছিল, ঠিক আছে। হাইকোর্টের রায় মেনে পরবর্তী সময়ে নতুন করে তালিকা প্রকাশিত হয়েছে, শুরু হয়েছে নিয়োগও, কিন্তু প্রাথমিকভাবে যোগ্যতার প্রমাণ দেওয়া সত্ত্বেও নতুন মেধা তালিকায় যাদের নাম নেই তারা SSC বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন উচ্চ আদালতের নির্দেশেই, ফলে নিয়োগের পথ মসৃণ হচ্ছে না কিছুতেই। এবার দেখো কী বলা হচ্ছে, ভালো করে দেখতে হবে, কারণ এই সমস্ত জিনিসগুলোর উপরই ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি হবে এবং কত ফাস্ট অ্যাকশন জয়েনিং হবে, কিন্তু সেই সব জটিলতা দ্রুত কাটিয়ে শিক্ষক নিয়োগে তৎপর রাজ্য সরকার, লক্ষ্য আগামী 2 মাসে 15,000 শিক্ষক নিয়োগ হবে। দেখে নাও বন্ধুরা অ্যানাউন্সমেন্ট, উচ্চ বিদ্যালয়ে অর্থাৎ যেসব স্কুলে একাদশ দ্বাদশ শ্রেণী রয়েছে সেখানে পড়ুয়াদের জন্য শিক্ষকদের নিয়োগ করা হবে। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন ব্রাত্য বসু আজকে, তাতেই ফের আশা উজ্জ্বল হয়েছে শিক্ষক নিয়োগের পাশাপাশি স্কুলগুলোতে
অনলাইন ভর্তি প্রক্রিয়াও যা প্রক্রিয়ায় জারি রাখতে চান শিক্ষামন্ত্রী। তার বক্তব্য স্বচ্ছতা বজায় থাকবে এতে, মানে ট্রান্সপারেন্সি বজায় থাকবে এতে। দেখা যাক আগামী দিনেও এভাবেই ভর্তি হবে, এখানে কোনো সমস্যা হবে না। এর সাথে দেখে নাও নিউ এডুকেশন পলিসি যেটা ছিল 2020, নিয়েও বিধানসভায় সরব হন শিক্ষামন্ত্রী পার্থ বসু। জাতীয় শিক্ষাক্ষেত্রে কেন্দ্রের হচ্ছে না হচ্ছে বা মতামত রাজ্যের উপর কেন চাপিয়ে দেওয়া হবে প্রশ্ন তুলে তার দাবি, জাতীয় শিক্ষাক্ষেত্রে কেন্দ্রের যতটা মতামত দেওয়ার অধিকার আছে রাজ্যেরও সমান অধিকার আছে। বন্ধুরা এই আপডেট আসছে, আমরা আশা করব তাড়াতাড়ি জয়েনিং হোক এবং তাড়াতাড়ি প্রসেস স্টার্ট হোক, কারণ অনেক দিন ধরে আটকে আছে। দেখে নাও বন্ধুরা এর সাথে সাথে ফুড এসআইয়ের আপডেট আসতে চলেছে এবং আমরা আশা করছি জয়েনিং এবার স্টার্ট হবে খুব তাড়াতাড়ি, আর দেরি হবে না, কারণ অনেক দিন অলরেডি দেরি হয়ে গেছে। দেখো ডেলি কজ লিস্টে দেখার সাথে সাথে আমরা দেখে নিয়েছিলাম আগে যেটা ছিল কী কী আপডেশান ছিল, 17-11 আপডেশান আছে, 16-11 আপডেশান আছে। 17-11 আপডেশান আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে জানতে পেরেছিলাম যে কবে আসছে। দেখে নাও এই আপডেশান ছিল লাস্ট পেজটায় যদি আমরা চলে যাই, এখানে দেখো হিয়ারিং আছে কবে, 17 তারিখ, ঠিক আছে 17 তারিখ আছে। দেখে নাও এখানে কী কী দেওয়া আছে। দেখো বন্ধুরা এখানে সাপ্লিমেন্টারি কজ লিস্ট আছে, এটা আলাদা, এটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এর সাথে সাথে দেখো যেটা হবে আগেই যেটা বলা ছিল এইখানে, এইখানে দেখো 17 তারিখের আসবে ওয়েনেসডে 17 নভেম্বর 1:45 থেকে 5:15 অবধি। দেখে নাও লাস্ট পেজটায় যদি আমরা চলে যাই তাহলে কী বলে দেওয়া আছে, পরিষ্কার বলে দেওয়া আছে হিয়ারিং হবে ওয়ে 11, ওয়ে 105, ওয়ে 150। আশা রাখবো এর উপর এবং চোখ থাকবে এবং আমরা আশা করবো খুব তাড়াতাড়ি ফলপ্রসূ হবে। আর দেখে নাও বন্ধুরা 16 তারিখের আপডেট এসছে ওয়ে 541 অফ 2017-এর যে আপডেট আছে, যাদের যাদের দরকার তারা দেখে নিতে পারবে। তোমাদের এখানে ক্লিয়ারলি লেখা আছে, কী লেখা আছে একটু দেখে নিও, ঠিক আছে দেখে নাও। দেখো বন্ধুরা এখানে তোমাদের 9-11 আপডেশান এসেছিলো, আপডেশানটা আমি লেট করে দেখাতে পারিনি। এখানে দেখে নাও ওয়ে 105, ওয়ে 11, ওয়ে 150, এটা হচ্ছে 9 তারিখের আপডেশান ছিল, ঠিক আছে এই হচ্ছে 9 তারিখের আপডেশানে। এখানে পরিষ্কার লেখা ছিল ম্যাটারটা উঠবে কী হবে বলেছে, লেট দ্য ম্যাটার অ্যাপিয়ার আন্ডার দ্য হিডিং হিয়ারিং অন 17th November। পরিষ্কার লেখা আছে এখানে তিনটেতেই লেখা আছে, তিনটে কপিতে দেখে নাও, ওয়ে 11-এও লেখা আছে, ওয়ে 11-এও হিয়ারিং অন 17th November। আর লাস্ট যেটা ছিল তোমাদের সেখানেও লেখা ছিল ক্লিয়ারলি, ঠিক আছে ক্লিয়ারলি 105-এও লেখা ছিল, পরিষ্কার লেখা আছে লেট দ্য ম্যাটার অ্যাপিয়ার আন্ডার দ্য হিডিং হিয়ারিং 17 নভেম্বর। দেখা যাক কী হয়, আমরা আশা করছি পজিটিভ বার্তা আসবে এবং ম্যাক্সিমাম ক্ল্যারিফিকেশানের দিকে যাবে, এবং আমরা আমাদের আর্নেস্টলি রিকোয়েস্ট যেন আর বেশি এক্সটেন্ড না করা হয় এবং জয়েনিং স্টার্ট হয়। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, এবং অবশ্যই তোমরা ভিডিও ফলো করবে আর অফিসিয়াল ওয়েবসাইটগুলো চেক করবে, এবং ফায়ারের এবং WBP-র আপডেট আসছে, 22 নভেম্বর আপডেট আসছে, এবং তোমরা ওয়েট করো।